রান্নাঘরে সবাইকে গুড মর্নিং করে দিলাম। তো গুড মর্নিং করে শুরু করলাম। বেলা আজকে একটু বেশি হয়ে গেছে, শরীরটা আমার খুবই খারাপ, তো ওই নিয়ে তো সংসারে কাজ করতে হবে বলো। দেখো আজকে এই যে পাবদা মাছ এনেছে, এই যে এই পাবদা মাছ আজকে ঝাল করব। আর এখানে দেখো মোরলা মাছ, এই যে মোরলা মাছ আমি কয়েকদিন আগে রান্না করেছিলাম, তো আমার মেয়ে খুব ভালোবাসে মোরলা মাছে, তোমার যে পেঁয়াজ দিয়েছে চচ্চড়ি করে ঝাল করে ওটা, এটা আজকে করব না, এটা রেখে দেবো কালকে করব, এতগুলো করতে পারবো না একসাথে। আর এখান থেকে কয়েকটা মাছ আমি বেছে নিয়েছি, এটা দিয়ে আজকে মোরলা মাছের টক রান্না করব। আমার এক বোন আমাকে রিকোয়েস্ট করেছে, মোরলা মাছের টক আমি আগের দিন করেছিলাম, তো ও আমাকে রিকোয়েস্ট করেছে যে আমাকে একটু মোরলা মাছের টকটা দেখিয়ে দি ভাই, তার জন্যই আমি আজকে মোরলা মাছের টকটা ওর জন্য রান্না করব। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই এর জন্য মোরলা মাছ আমার লাগবে, বাছা হয়নি এখনো, বাছতে হবে। আর এখানে দেখো হলুদ জলে একটু আম আমি রেখে দিয়েছি, এইটা দিয়ে আমি মাছের টকটা রান্না করব। এই আম আর মাছ লাগবে, আর কিছু মশলাপাতি লাগে না, সর্ষে ফোড়ন খালি দেবো। আর এখানে দেখো চিংড়ি মাছ রেখে দিয়েছি, এই যে আগের দিনে চিংড়ি মাছ ফ্রিজে ছিল, তো চিংড়ি মাছটা দিয়ে পালং শাক এনেছে, এই পালং শাক আজকে রান্না করব। এই বেগুন দিয়ে এই যে আলুগুলো সব কাটছিলাম আমি, তো কাটতে কাটতে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই, তার জন্য একটু দেখিয়ে নিলাম। তো আজকে এই রান্নাগুলো হবে, তা তোমরা সব রান্না আমি দেখাবো না, ভিডিও বড় হয়ে যাবে। তা যেটা আমি করব মাছে মোরলা মাছের টকটা, তোমরা সঙ্গে থেকো, কেমন করে করি দেখো। উষা তোমার রিকোয়েস্ট রাখার জন্য আমি রান্না করতে এসেছি এই মোরলা মাছের টক। তো কী কী লাগে আমি দেখিয়ে দিয়েছি, যে আমি হলুদ নুন আর ইদে ভিজিয়ে রেখেছি একটু হলুদ জলে, কেন কষ্ট ভাবতো তাহলে চলে যাবে, মাছের কালারটা ভালো থাকবে, নাহলে কালচে কালচে কালারটা হবে। আর এখানে মোরলা মাছ দেখো অল্পই লাগে, বেশি লাগে না, অল্প কয়েকটা মাছ। তো এই মাছকে নুন দিয়ে হলুদ দিয়ে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এগুলো তেল বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে, এবার তেলটা হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব, অল্প মাছটা একসাথে দিয়ে দিচ্ছি, বেশি লাগে না, মাছের টক করতে গেলে এরকম অল্পই মাছ লাগে। তো মাছটা ভেজে নিই প্রথমে, দেখো ভাজা হয়ে গেছে মাছগুলো, বেশি কড়া করে ভাজা যাবে না, কড়া করে ভাজলে জিনিসটা ভালো হবে, এরকম দেখো এই টাইপের ভাজা হবে। তো হয়ে গেছে মাছগুলো তুলে নিই, দেখো মাছটা আমি ভেজে তুলে নিয়েছি এইভাবে, বেশি কড়া করে ভাজলে এটা ভালো লাগবে না। আর এই যে আমগুলো আমি জল থেকে তুলে রেখেছি, আমটা কিন্তু সেদ্ধ করিনি, কাঁচা আম, এটা কাঁচা আমই লাগবে টকের জন্য। তো দেখো এদিকে তেল আমি বসিয়ে নিয়েছি, একদম এক চামচের মতো তেল, একটুখানি তেল লাগবে, যেরকম আমরা চাটনিতে সর্ষে ফোড়ন দিই না সেরকম, এটাও সেম টাইপের রান্না। তো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষে দিয়ে দিলাম অল্প করে, ওটা ভাজা ভাজা হলে ফোড়নের গন্ধ বেরোলে আমি কাঁচা আমটা দিয়ে দেব। সর্ষের গন্ধ বেরিয়ে গেছে ভালো, আর এবার আমি এই কাঁচা আমগুলো যে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিই, নুন দেব ওটার মধ্যে, একটু বেশি বেশি টাইপের নুনটা দিতে হবে, কেন পুরো কাঁচা আম তো, আর একটু হলুদ দেবো। অল্প করে হলুদ, বেশি না, দিয়ে আমটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো, সেদ্ধ হতে দেবো আমটাকে, একটু ভাজা ভাজা করে নিই। দেখো আমটা একটুখানি নাড়িয়ে নিয়েছি ভালো করে, এরপরে আমি করবো কি জল দিয়ে দেবো, আমটা সেদ্ধ হতে দেবো।
আর একটু জল দিয়ে দিই। দেখো আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এরকম একটু গলা গলা হবে আমগুলো, এই নরম হয়ে যাবে। এরপর করবো কি, চিনি দেবো। আম তো কাঁচা আম দিয়েছি, জল ফেলেনি, তো টক রয়েছে, সে বুঝে আমাকে একটু মিষ্টি বেশি হবে না, কিন্তু টকের ভাবটা বেশি থাকবে আর মিষ্টিটাও লাগবে, ওরকম আমাকে চিনি দিতে হবে বুঝে, টক মিষ্টি সুন্দর এরকম হবে। মাছগুলো এবারে ছেড়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম সব ছেড়ে দিলাম। দিয়ে আর একটু হবে মাছটা, তারপর আমি নামিয়ে তোমাদের বেড়ে দেখাচ্ছি। এটা একেবারে রেডি হয়ে গেছে, নুন মিষ্টি আমি চেক করে নিয়েছি, মিষ্টি এটার মধ্যে কিন্তু দিতে হবে, খালি টক হলে ভালো লাগবে না, ব্যালেন্স করে কিন্তু টকের ভাবটা একটু বেশি থাকবে আর এরকম পাতলা থাকবে। তো এই অবস্থায় এটাকে একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। দেখো মাছের টকটা একদম রেডি করে ফেলেছি আমি উষা, তোমার রিকোয়েস্টের জন্য আমি আবার রান্না করলাম, মাঝে মাঝেই করি কিন্তু তুমি আমাকে বলেছ এই জন্য, আমার হাজবেন্ডকে বলে আনলাম, আমার একটা বোন দেখতে চেয়েছে, তুমি আগে এনে দাও। তো আজকেই এই মাছটা নিয়ে এসছে, খুব ভালো লাগে গরমে এইটা খেতে না, ভীষণই ভালো লাগে। তো এইভাবে রান্না করো, যেরকম করে দেখালাম করে আমাকে বলো কমেন্টে যে কেমন হয়েছে। দেখো আমার সবই কিছু রান্না হয়ে গেছে, বললাম আমি পালং শাক করবো চিংড়ি মাছ দিয়ে, এই যে পালং শাকও হয়ে গেছে। তো তোমাদের দেখাই, সব রান্না তো দেখানো যায় না, ভিডিও বড় হয়ে যায়, তার জন্য আমি পুরো একটু বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা খেতে খুব ভালো লাগে, তো বেশিরভাগ আমরা খাই না, ঘরে ছিল সেদিনকে কি একটা রান্না করলাম, তো যখন আছে তাই জন্য এটা করলাম। তো এটাও রান্না হয়ে গেছে, দেখো আমার আর এখানে দেখো, বললাম না সকালে দেখালাম পাবদা মাছ এনেছে, তো পাবদা মাছটাও আমি করে ফেলেছি। এইভাবে দেখো এরকম ঝালঝাল করে রান্না করেছি জিনিসটা, এটা বেশি ঝোল রাখলে না ভালো লাগবে না। পাতলা পাতলা করে আলু কেটে এটাকে ঝোল বানিয়েছি জিরে দিয়ে, জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো। এটার মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা দিই না, আমরা মানে খাই না শুকনো লঙ্কা, গোটা গোটা কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো একদম সুন্দর করে ঝোলটাকে রেডি করেছি, আর এইভাবে এই যে এই পাতলা করে আলু দিয়েছি, আজকে দেখলে আমার এই পালং শাকের চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি আর এই পাবদা মাছের ঝোল আর আমার এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল মোরলা মাছের টক। তো চলো যাই এবার খাওয়া দাওয়া করি, তারপর আবার ফিরে আসছি। বিকেলে এলাম আবার নতুন করে, বললাম যে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, এখন এলাম তোমাদের সাথে একটু দেখা করি, কথা বলি, গল্প করি, ভালো লাগে, সবসময় তো দেখা হয়ে ওঠে না। তোমরা যে ভিডিওটা দেখছো একটু দেখো, স্কিপ করো না, 4-5 মিনিট অন্তত দেখো,
দেড় মিনিট করে ওয়াইটিতে গিয়ে দেখছি আমি দেড় মিনিট দু মিনিট ভিডিওটা চলছে, তা আমার তো ওয়াচ টাইম একটু হচ্ছে না। কিছু খারাপ মনে করো না, কিন্তু আমি যে জন্য কাজটা করছি সেটা আমার হচ্ছে না। সবাই খালি নাইস নাইস করে রেখে দেয়, তো ওগুলো করলে কতটুকু বলে, ভিডিওটা দেখলো জাস্ট ক্লিক করে রেখে দিল, তো আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আর বারে বারে কথাটা বলতেও ভালো লাগে না, ওটা নিজের কাছে খারাপ লাগে। তা উষা, তোমার জন্য যে মাছটা আমি রান্না করেছি, মানে মাছের টকটা দেখে নিও, এভাবে করো, খুব ভালো খাবে দেখবে। আর সবাই খুব ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি। আর কি গরম পড়েছে বলো, তোমরা কি করছো এই গরমে? খুব কষ্ট হয়, ভিডিও ভিডিও দেওয়া যায় না, কোনো কাজ করা যায় না, অনেক সমস্যা। আর এ বছরে কি গরম পড়েছে, খুব চিন্তা। আমাদের তো হাজব্যান্ড ছেলে সব তো দোকানে যায়, শিয়ালদায় বলেছি, তো ওখানে তো ব্রিজের তলায় তো আমাদের দোকান, তো ওদের খুব কষ্ট হয় গরমে। তো মায়ের মাকে ডাকি, কি করবো বলে, সবার কষ্ট, সবার অসুবিধা জীবনে। তা যেটুকুনি ভাবে যা ভাবে আমরা চলতে পারি ততটুকুই, আর কি করা যাবে, কিছু তো করা যাবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা আজকে রাখবো আমি। আর তোমরা সবাই সাবধানে থেকো, আর আমার পাশে থেকো, আমার পাশে থেকে আমাকে উৎসাহ যুগিও নতুন নতুন কাজ করার, যাতে আমি প্রেরণা পাই। আর বারবার করে বলছি, তোমরা ভিডিওটা স্কিপ করো না, কিছুক্ষণ অন্তত দেখো। বা ব্লগ ভিডিও তো অনেকটা ছোট করা যায় না, আর এখানে রান্না, তোমাদের সাথে একটু কথা বলা, তাও এখন কিছু কথা বলতে পারি না, এমনিতেই মানে বড় হয়ে যায়। তা কিছুক্ষণ দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আজকে রাখি, সবাই ভালো থেকো, নমস্কার।